বৃহস্পতিবার আগরতলা পুর নিগমের মেয়রের কাছে 8 দফা দাবি সনদ তুলে দেয় ত্রিপুরা পুর কর্মচারী সংঘ। এদিন প্রতিনিধি দল গিয়ে তাদের দাবি সনদ তুলে দেয়। দাবিগুলির মধ্যে রয়েছে দ্রব্যমূল্যের উপর ভিত্তি করে সমস্ত স্তরে ক্যাজুয়াল কর্মচারীদের দৈনিক 100 টাকা বর্ধিত করা, পুর নিগমের সমস্ত স্তরে শূন্যপদ প্রমোশনের মাধ্যমে পূরণ করার মতো দাবি। দাবিগুলি পূরণে আগামী দিনের সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানান ত্রিপুরা পুর কর্মচারী সংঘ। দাবা নিয়ে আজকে আমাদের মেয়র মহোদয়ের নিকট ডেপুটেশনে মিলিত হব 8 দফা দাবি। আমরা এই প্যান্ডামিক কোভিড-19 উপর ভিত্তি করে সমস্ত গভর্নমেন্ট নিয়মকানুন মেনে আজকের এই দাবি নিয়ে মেয়রের ব্যুরো রিপোর্ট ত্রিপুরা 24x7।